শহরে সাধারণ মানুষের ভেতরে ভয়ঙ্কর একজন সিরিয়াল কিলার লুকিয়ে রয়েছে, যে একের পর এক শহর থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যায়, পাশবিক এবং অমানবিক টর্চারের পরে তাদের মেরে ফেলে নৃশংসভাবে। একদিন হঠাৎ করে সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের নজর পড়ে একজন অন্ধ মেয়ের ওপরে। এরপরে কি হয়েছিল, সেই সিরিয়াল কিলার সেই মেয়ের সাথে কি কি করেছিল, আর সেই সিরিয়াল কিলার এমন কেনই বা করত, সেই সব কিছু দেখানো হবে আজকের ঘটনায়। আজকে সদ্য মুক্তি পাওয়া এমনই একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই জিয়া নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয়, যেখানে সে গান প্র্যাকটিস করছিল। হঠাৎ করেই তার মার কল আসে, তার মা তাকে একটি নিউজ দেয়। তখনই জিয়া বলে, ঠিক আছে আমি যাচ্ছি। নিউজটা দেখে জিয়াকে একটু হতাশী মনে হচ্ছিল। অন্যদিকে একটি নাইট ক্লাবের দৃশ্য দেখানো হয়, যেখানে গায়করা গান গাচ্ছিল, বাকিরা গান শুনে সেখানে এনজয় করছিল। অন্যদিকে জিয়াকে দেখানো হয় যে খুব দ্রুত গাড়ি চালিয়ে সেখানে আসছিল। একটা সময় জিয়া সেই নাইট ক্লাবের সামনে পৌঁছে যায়, সরাসরি সে নাইট ক্লাবের ভেতরে ঢুকে যায় এবং আরিয়ান নামের একটি ছেলেকে সেখান থেকে জোর করে বাইরে নিয়ে আসে। জিয়া আরিয়ানকে নিয়ে বাইরে চলে আসে। আরিয়ান রাগ দেখাতে থাকে, কিন্তু জিয়া তার কোনো কথাই শোনে না, তাকে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু আরিয়ান আবারও জোর করে গাড়ি থেকে বের হয়ে নাইট ক্লাবে চলে যাচ্ছিল। এটা দেখে জিয়া অবশেষে আবারও তাকে গাড়ির ভেতরে বসায় এবং তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। আসার সময় আরিয়ান জিয়াকে বলে, তুমি এখানে কেন আমাকে জোর করে নিয়ে এসেছো, এটা কি খুবই দরকার ছিল? জিয়া বলে, কালকে তোমার এক্সাম, অবশ্যই এটার দরকার ছিল। আরিয়ান বলে, আমি যেটা করছি সেটা স্টাডির চাইতেও বেশি ইম্পর্টেন্ট, এর আগেরবার ওর গানটা 6 মিলিয়ন মানুষ দেখেছিল। জিয়া বলে, সেই সিঙ্গারের গান 6 মিলিয়ন মানুষ দেখলে এতে তোমার লাভ কি? আরিয়ান বলে, আমি ওর গান দেখব, শিখব, প্র্যাকটিস করব, একদিন আমিও ওর মতো ফেমাস হব। জিয়া বলে, আগে পড়াশোনা করো, তারপরে ফেমাস হবে। জিয়া আরিয়ানকে বলে, স্বপ্ন দেখা এবং স্বপ্নের দুনিয়ায় বাস করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আরিয়ান জিয়াকে বলে, তুমি আমার জন্য এত ভাবাটা বন্ধ করে দাও, তুমি কে হও আমার? জিয়া বলে, আমি তোমার বোন। আরিয়ান বলে, সৎ বোন, আপন তো নও। জিয়া বলে, সম্পর্ক সব সময় রক্ত দিয়ে হয় না, যদি হতোই তাহলে আমার আপন বাবা মা আমাকে অনাথাশ্রমে ফেলে যেত না। এরপরে আরিয়ান হঠাৎ করে দেখতে পায় তার হ্যান্ডকাপের চাবিটা জিয়ার পকেটেই ছিল, সেটা বের হয়েছিল। আরিয়ান সেই চাবিটি জোর করে নিতে যায়, জিয়া তাকে বাধা দেয়। জিয়া এক হাতে ড্রাইভিং করছিল, অন্য হাতে সে আরিয়ানকে বাধা দিচ্ছিল। এমন হাতাহাতি করতে একটা সময় সে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। এতে দেখা যায় জিয়া বাইরে পড়ে গেছে গাড়ির, তার চোখে অনেক বেশি আঘাত পেয়েছে। অন্যদিকে আরিয়ান তখনও গাড়ির ভেতরেই ছিল, কারণ তার হাতে হ্যান্ডকাপ পরা ছিল। সে অনেক চেষ্টা করছিল তার হাত খোলার জন্য। অবশেষে সে সেখানে একটি চাবি দেখতে পায়। সেই চাবি দিয়ে সে হ্যান্ডকাপ খুলে গাড়ি থেকে যখন বের হতে যাবে, ঠিক তখনই অপর দিক থেকে এসা ট্রাক সেই গাড়ি থেকে আবারও অ্যাক্সিডেন্ট করে। জিয়া অনেক বেশি আহত ছিল, তাই অনেক চেষ্টা করেও সে আরিয়ানকে সেখান থেকে বের করতে পারেনি, এই অ্যাক্সিডেন্টের হাত থেকে তাকে বাঁচাতে পারেনি। এর কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে জিয়া অন্ধ হয়ে গেছে, কারণ সেই দিনের অ্যাক্সিডেন্টে তার চোখে অনেক বেশি আঘাত লেগেছিল। তার চোখের রেটিনা নষ্ট হয়ে যায়, যার ফলে সে অন্ধ হয়ে যায়, আর আরিয়ান সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। জিয়া এখন একটি ফ্ল্যাটে একাই থাকে, তার সাথে তার একটি কুকুরও ছিল যার নাম ছিল এলসা। একদিন সকালে সে এলসাকে নিয়ে বের হয়ে পড়ে, সে পুলিশ স্টেশনে যায়। সেখানে জিয়া একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে এবং বলে সে চাচ্ছে সে তার চাকরিটা ফেরত পাওয়ার জন্য। যদিও সে অন্ধ, সে জানে সে হয়তো বাইরের ফিল্ডে কাজ করতে পারবে না, কিন্তু ভেতরের যে কাজগুলো আছে সেগুলোতে সে অনেক বেশি এক্সপার্ট, সেগুলো সে অবশ্যই করতে পারবে। কিন্তু সেই পুলিশ অফিসার বলে, আমি জানি তুমি অনেক দক্ষ ছিলে, কিন্তু সিচুয়েশনটা এখন এমনই যে আমরা চাইলেও তোমাকে হেল্প করতে পারছি না, কারণ তুমি যে কাজগুলোর কথা বলছো সেখানে অলরেডি পুলিশ অফিসাররা রয়েছে যারা কাজ করছে। তোমাকে সেই কাজগুলোতে রাখতে হলে তাদের সাসপেন্ড করতে হবে, এটা তো নিশ্চয়ই তুমি চাও না, আর এটা আমরাও করতে পারবো না। অবশেষে পুরো বিষয়টা জিয়া বুঝে যায়, সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। রাতে দেখা যায় জিয়া তার মার সাথে কথা বলছে। তার মা জিয়াকে বলে, তুমি কেন আমার কাছে চলে আসছো না? কিন্তু জিয়া বলে, মা সরি, আমি নিজে একা একা চলতে চাই, একা একা চলা শিখতে চাই, আমি অন্ধ হলেও সব কিছু যাতে একা একা করতে পারি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাই। জিয়ার মা বলে, ঠিক আছে তুমি কালকে আমার সাথে দেখা করো, হয় আমি তোমার বাসায় আসবো নাহলে তুমি আমার কাছে আসো। জিয়া বলে, ঠিক আছে আমি কালকে আসবো তোমার ওখানে। এরপরে একটি মেয়েকে অচেতন অবস্থায় দেখা যায়, যার পুরো শরীরে নির্মম পাশবিক অত্যাচারের চিহ্ন দেখা যাচ্ছিল। এরপরেই সেই মেয়েটার জ্ঞান ফিরে। সেখানে জ্ঞান ফিরতে সে মেয়েটি দেখতে পায় একটি বেডের ভিতরে সে শুয়েছিল, তার হাত পা বাঁধা ছিল। সে অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর জন্য। একটা সময় সে দেখতে পায় সে তার হাত দিয়ে বেল্টগুলো খুলতে পারছে।
এরপরেই সে নিজেকে মুক্ত করে ধীরে ধীরে সেখান থেকে বের হতে থাকে। নিচের জায়গাটা দেখে মনে হচ্ছিল এটা একটা গোডাউন অথবা আন্ডারগ্রাউন্ড কোনো বেসমেন্ট। মেয়েটি সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। অবশেষে একটা সময় সে পথ খুঁজে পায়। সে দেখতে পায় সেটার বাইরে একটি সুন্দর গোছানো বাড়ি ছিল। সে ধীরে ধীরে সেখানে প্রবেশ করে। সেই বাড়ির ভেতরে প্রবেশ করতেই সে মেয়েটি শুনতে পায় কেউ একজন খুব সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছিল। মেয়েটি কোথায় পিয়ানো বাজানো হচ্ছিল সেটা দেখার জন্য ধীরে ধীরে সেখানে যেতে থাকে। সেখানে যাওয়ার আগে মেয়েটি দেখতে পায় বাড়ির দরজা খোলা, মেন গেট খোলা। সে দৌড়ে সেখান থেকে বের হতে যাবে। ঠিক তখনই আচমকা মেয়েটিকে টেনে কেউ ভেতরে নিয়ে যায়। মেয়েটি চিৎকার করতে থাকে। সেই খুনি মেয়েটিকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। দেখা যায় সেই বাড়িটি খুব নিরিবিলি একটা এলাকায়, আশেপাশে তেমন কোনো বাড়িই নেই। পরের দিন সকালে জিয়াকে দেখানো হয়, যেখানে সে নিউজ শুনছিল। সেখানে বলা হচ্ছিল একজন ইয়াং গার্ল যার নাম ছিল এমি, সেই মেয়েটি কিছুদিন আগেই মিসিং হয়ে গেছে। পুলিশের তথ্য অনুযায়ী সেই এমি নামের মেয়েটি রাত 9 বাজে বাসা থেকে বের হয়েছে একটি ডেটে যাওয়ার জন্য, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। জিয়া কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই সে ডয়ার থেকে একটি চেন নেয় যেটার ভেতরে খ্রিস্টান ধর্মের একটি সাইনও ছিল। এরপরে দেখা যায় জিয়াকে সেখান থেকে বের হওয়ার আগে সে এলসাকে বলে, মা যাতে বুঝতে পারে আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি সেই জন্য আজকে তোমাকে বাসায় থাকতে হবে, যাতে মা আর টেনশন না করে। তুমি টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এটা বলে সে এলসাকে সেখানে রেখেই তার মার কাছে চলে আসে। মার কাছে আসার পর সে নিজের পুরাতন বাড়িটাকে ঘুরে দেখতে থাকে, যেখানে তার পুরোটা শৈশব কেটেছে। সেখানে আসার পর তার ভাই আরিয়ানের কথাও মনে পড়ে। আসলে আরিয়ানের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে, তাই এখানে সে আর থাকে না, সে একা একা অন্য কোথাও থাকে। বাড়ির জিনিসপত্র টাচ করে সে নিজের শৈশবের স্মৃতিগুলো বিচরণ করছিল। তার ভাইয়ের সাথে কাটানো সময়গুলো সে মনে করতে থাকে। একটা সময় জিয়া তার মাকে সে চেনটি ফেরত দেয়। জিয়ার মা বলে, তুমি কি গডের উপরে এখনও নারাজ হয়ে রয়েছ? জিয়া বলে, আমি নারাজ নই, আমি শুধু বুঝতে পেরেছি গডের আসল রূপটা কি, তাই তোমার এই চেনটা অর্থাৎ তোমার গড তোমার কাছেই রাখো। জিয়ার মা তাকে বলে, তুমি কি পুলিশে আবার জয়েন করেছ? তোমার এটা করা উচিত, আমি জানি তুমি বাসায় একা একা থেকে বোর হচ্ছ আর তুমি এতে মোটেও হ্যাপি নও। জিয়া বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু কাজ হয়নি। জিয়ার মা তাকে আরো বলে, এই বছরও আরিয়ানের স্মরণে তার বন্ধুরা একটি কনসার্টের আয়োজন করছে, আমি চাই তুমি সেখানে আসো, গত 2 তুমি না করে দিয়েছ। জিয়া বলে, আমি আসবো না। জিয়ার মা বলে, আমি জানি আরিয়ানের মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী করছো, কিন্তু এতে তোমার দোষ নেই। জিয়া বলে, আমি ওকে হ্যান্ডকাপ না পরালে ও আজ বেঁচে থাকতো। জিয়া বলে, রাত হয়েছে, আমার এখন বাসায় যেতে হবে। জিয়ার মা বলে, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি, কিন্তু জিয়া বলে, আমি একাই যেতে পারবো, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। এরকমভাবে জেদ করে সে তার মার কথা না শুনে একাই বাসায় থেকে বের হয়ে পড়ে সে রাতের বেলা। জিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য কল করে, কিন্তু ট্যাক্সি সার্ভিস থেকে তাকে বলা হয় তার সেখানে ট্যাক্সি পৌঁছাতে 1 সময় লাগবে। জিয়া কোনো উপায় না পেয়ে সেখানেই অপেক্ষা করতে থাকে। জিয়া তার ঘড়িতে দেখতে পায় রাত অনেক হয়ে গেছে। সে কয়েকটা গাড়ির আওয়াজও শুনতে পায়। অবশেষে সাহায্যের জন্য অর্থাৎ লিফটের জন্য সে হাত বাড়ায়। অবশেষে একটি গাড়ি সেখানে থামে এবং জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? জিয়া বলে, তুমি কি একজন ট্যাক্সি ড্রাইভার, অর্থাৎ তোমার এটা কি ট্যাক্সি? সেই লোকটি বলে, হ্যাঁ। অবশেষে জিয়া তার বাড়ির ঠিকানা বলে এবং বলে সে সেখানে যেতে যায়। সেই লোকটি তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে যাওয়ার সময় সেই লোকটি জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ইন্ডিয়ান? জিয়া বলে, হ্যাঁ। সেই লোকটি বলে, আমিও। এতে জিয়া কিছুটা খুশি হয়। এরপরে জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওল্ড স্পাইসির লেদার জ্যাকেট পরেছ? সেই লোকটি বলে, হ্যাঁ, একজন প্যাসেঞ্জার ক্যাবের ভেতরে রেখে গিয়েছিল, এরপর থেকে আমিই পরছি। সেই লোকটি বলে, তুমি কিভাবে বুঝলে? জিয়া বলে, এটার গ্রান্টটা অনেক বেশি স্ট্রং আর এই স্মেলটা আমার অনেক বেশি পরিচিত, কারণ আমার আগের বস এটা অনেকবার পরত। সেই লোকটি তার চোখের ব্যাপারে জিজ্ঞেস করে জিয়াকে। জিয়া বলে, একটি দুর্ঘটনায় তার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে, এরপর থেকে সে আর দেখতে পায় না। কিছুটা চুপ থাকার পরে সেই লোকটি বলে, আপনাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, এই নিন পানি পান করুন। জিয়া পানির বোতল তার হাতে নিয়ে বলে, থ্যাংকস, পরে পান করব। গাড়ির ভেতরে হঠাৎ করে একটি আওয়াজ হয়। জিয়া সেই লোকটিকে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? সেই লোকটি বলে, বোটের মধ্যে কিছু জিনিস রেখেছিলাম, সেটাই হয়তো আওয়াজ হবে। এরপরেই গাড়ির ব্যাকডোর থেকে আবারও আওয়াজ হয়। এতে জিয়া অনেক সন্দেহ করে ফেলে। সেই লোকটিকে বারবার জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? আপনি গাড়ি থামান। সেই লোকটি গাড়ির মিউজিকটা বাড়িয়ে দেয় এবং জিয়াকে ফোর্স করতে থাকে যেন সে সেই পানি পান করে। এইভাবে দুজনের মধ্যে আবারও ধস্তাধস্তি হয়। এতে সেখানে সেই গাড়িটা ছোট একটা অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থামার পরেই জিয়া তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে পড়ে।
অন্যদিকে সেই লোকটি সেখান থেকে বের হয়ে গাড়ির ব্যাগ ডরে যায়। শেখরা আবারও ঠিকঠাক করে বাইরে আসে। জিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। সেই লোকটি বলে, গাড়ির ব্যাকডোরটা খুলে গিয়েছিল, তাই আওয়াজ হচ্ছিল, ওইটা লাগিয়ে দিয়েছি, তুমি গাড়িতে ওঠো। জিয়া বলে, আমার দরকার নেই, আপনি চলে যান। কিন্তু সেই লোকটি তাকে ফোর্স করতে থাকে। জিয়া তার সাথে লড়াই করতে থাকে, কারণ সে পুলিশে ছিল, সে তার ফাইট স্কিল এখনও ভুলে যায়নি। অবশেষে সেই লোকটি দেখতে পায় অন্য একটি গাড়ি আসছে। সে জিয়াকে সেখানে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায়। পেছনে থাকা সেই গাড়ির লোকটি জিয়াকে হেল্প করে। এরপরেই দেখা যায় জিয়াকে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে জিয়া বলছিল তাকে একজন ট্যাক্সি ড্রাইভার জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিল, এছাড়া তার গাড়ির ব্যাকডোরে কিছু একটা ছিল, হয়তো কোনো একজন মানুষকে সে মেরে সেখানে নিয়ে যাচ্ছিল। যেহেতু জিয়া অন্ধ, পুলিশ তার কথা গুরুত্ব সহকারে নেয় না। সেখানে থাকা ডেভিড নামে সেই পুলিশ অন্য একজন পুলিশকে বলে তার স্টেটমেন্ট নেওয়ার জন্য, তার কাজ আছে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। জিয়া বলে, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ডেভিড বলে, হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এখন আমাকে যেতে হবে। এরপরে পুলিশ অফিসারও জিয়ার নাম মাত্র স্টেটমেন্ট নিয়ে তাকে বাড়ি যেতে বলে। এরপরে গাড়িতে থাকা সেই লোকটিকে দেখা যায় যে তার গাড়ির ব্যাকডোর খোলে, যেখানে একটি মেয়ে অচেতন অবস্থায় ছিল। সেই মেয়েটিকেও দেখা যায় যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটি বেডে শুয়েছিল, মেয়েটির হাত পা বাঁধা ছিল। মেয়েটি বুঝতে পারে সে কোনো কিডন্যাপার অথবা সাইকো কিলারের হাতে পড়েছে, এতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপরে সে সাইকো কিলার মেয়েটিকে বলে, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব, তোমাকে আমি এমনভাবে তৈরি করব যেখানে তুমি আর ভাঙবেই না। এই বলে সে মেয়েটির একটি আঙুল ভেঙে ফেলে। মেয়েটি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠে। দেখা যায় সেই সাইকো কিলার সেই নখটিকে একটি জারের মধ্যে রেখে দেয়। তখনই টেবিলের মধ্যে জিয়ার আইডি কার্ডটি দেখা যায়। অর্থাৎ গাড়ির মধ্যে যখন দুইজন ধস্তাধস্তি করছিল, জিয়ার আইডি কার্ডটি সেখানেই পড়ে গিয়েছিল। সেই সাইকো কিলার বলে, যাক, তোমার সাথে আবারও দেখা হবে। অন্যদিকে পরের দিন সকালে জিয়া কফি খাচ্ছিল এবং নিউজ শুনছিল। সে সেখানে শুনতে পায় 27 বছর বয়সী একটি মেয়ে আবারও নিখোঁজ হয়েছে। এই নিয়ে এই এক সপ্তাহের মধ্যে পরপর 3টি মেয়ে নিখোঁজ হলো। পুলিশ এই মিসিং কেসগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছে, দ্রুতই এর সমাধান করার চেষ্টা করছে তারা। সেই নিউজে আরও বলা হয় সেই মিসিং মেয়েটিকে গতকাল রাতে 10:30 পর্যন্ত দেখা গিয়েছিল, এরপরে আর তাকে দেখা যায়নি। জিয়া তার ঘড়ির সময় মনে করে বুঝতে পারে এটাই হয়তো সেই মেয়ে যাকে সেই কিডন্যাপার গাড়ির ব্যাকডোরে আটকে রেখেছিল। এরপরে পুলিশের DSP বেদিকে দেখানো হয়, যে সেখানে আরও একজন অফিসার খান্নাকে বলতে থাকে সেই মেয়েটির স্টেটমেন্ট নেওয়ার জন্য, কারণ গত রাতে যে মেয়েটি মিসিং হয়েছে সেই মেয়েটির কেসের এই মেয়েটি আই উইটনেস। এটা শুনে অফিসার খান্না বলে, আই উইটনেস কীভাবে হয়, ও তো অন্ধ, ও তো দেখতেই পারে না। কিন্তু DSP বেদি তাকে বলে, তোমাকে অবশ্যই তোমার কাজটা করতে হবে, যাও সেই মেয়েটির স্টেটমেন্ট নাও এবং সেই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করো। এরপরে সে অফিসার খান্না সেখানে আসে এবং জিয়াকে তার স্টেটমেন্ট দেওয়ার জন্য বলে। জিয়া বলে, গতকাল রাতে যখন আমি গাড়িতে উঠি, গাড়ির বোটের ভেতরে কিছু আওয়াজ শুনি, যখন আমি তাকে জিজ্ঞেস করি সে সেটা ইগনোর করে যায়। এরপরে যখন আবারও সেই গাড়ির বোর্ড থেকে নকিং এর আওয়াজ হয়, আমি তাকে বারবার জিজ্ঞেস করি, সে গাড়ির সাউন্ড বাড়িয়ে দেয়, এতে আমাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, সেখানে গাড়ি ছোট একটা অ্যাক্সিডেন্ট করে, সে গাড়ি থেকে বের হয় এবং সেই গাড়ির বোটের ভেতরে কাউকে ঢোকানোর চেষ্টা করে, যেটার আওয়াজ আমি শুনতে পাই। এরপরেই যখন আবারও আমার সাথে ধস্তাধস্তি হয়, অন্য একটি গাড়ির আসার আওয়াজ শুনে সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সময় অনুযায়ী আর যেই মেয়েটি মিসিং হয়েছে সেটা সময় অনুযায়ী দুটা ম্যাচ করে, তাই আমার মনে হয় সেই লোকটি এই মিয়া নামের মেয়েটিকেই মিসিং করেছে, অর্থাৎ কিডন্যাপ করেছে। অফিসার খান্না বলে, ঠিক আছে, আপনি এখন বাড়ি যেতে পারেন। কিন্তু জিয়া বলে, ব্যাস এতটুকুই, আমি অন্ধ বলে কি আমাকে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন না? আমি যদি অন্ধ না হতাম তাহলে আপনি আমাকে কি কি জিজ্ঞেস করতেন? খান্না বলে, অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো হয়, গাড়ির নাম্বার, ড্রাইভারের ডিসক্রিপশন। এটা বলার সাথে সাথে জিয়া বলে, সেই গাড়ির ড্রাইভারটি 5'11" থেকে 12" ছিল, বয়স 30 থেকে 40 হবে এবং সুঠাম দেহের অধিকারী ছিল। কিন্তু অফিসার খান্নাকে দেখে বোঝাই যাচ্ছিল সে এই কথাগুলো একেবারেই বিশ্বাস করছিল না। তখন জিয়া বলতে থাকে, যেমন আপনার হাইট 5'6 থেকে 5'7", এছাড়া আপনার বয়স 45-এর আশেপাশে হবে, এছাড়া আপনিও সুঠাম দেহের অধিকারী। এটা শুনে অফিসার খান্না একটু অবাকই হয়ে যায়। সে বলে, আপনি কিভাবে জানলেন? জিয়া বলে, কণ্ঠস্বর থেকে বয়স বোঝা যায়, এছাড়া আওয়াজের গভীরতা থেকে দেহের গঠন আকৃতি বোঝা যায়। জিয়া অফিসার খান্নাকে আরও বলে, এই যেমন আপনি আজকে সকালে চাইনিজ ফুড খেয়েছেন। এটা শুনে অফিসার খান্না আরও একটু অবাক হয়ে যায়। সে বলে, এটা কিভাবে জানলেন? জিয়া বলে, বেশিরভাগ চাইনিজ ফুডগুলোতেই সয়া সস ব্যবহার করা হয়। অবশেষে অফিসার খান্না এই কেসটাকে অনেক সিরিয়াসলি নেয়। সে আবারও তার ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকে জিয়ার কাছ থেকে। অফিসার খান্না জিয়াকে আবারও প্রশ্ন করে,
কিভাবে শিওর হলেন ওই গাড়িতে ওই মিয়া নামের মেয়েটি ছিল? জিয়া বলে, আমি খবরে শুনতে পেয়েছি ক্লাব অ্যালকাসেস থেকে মিয়া নামের সেই মেয়েটি রাত 10টায় একটি ট্যাক্সি নিয়ে বের হয়েছিল, আর সেই ক্লাব অ্যালকাটেস থেকে আমার অরফারেন্সের দূরত্ব ছিল 30 মিনিটের। তো আমার মনে হয় না একই এরিয়াতে একই রাতে দুটো কিডন্যাপিং হতে পারে, এটার চান্স খুবই কম। অফিসার খান্না জিয়াকে জিজ্ঞেস করে, ঠিক আছে বুঝে নিলাম সেখানে সেই মেয়েটিই ছিল, কিন্তু গাড়ির ভেতরে সেই মেয়েটি থাকার পরেও সেই ড্রাইভার তোমাকে কেন লিফট দিল? জিয়া বলে, সে দেখতে পেয়েছে রাতের বেলা অন্ধ একটি মেয়ে, তাই সে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়েছে। সে আমাকেও কিডন্যাপ করতে চাইছিল, কারণ আমি অন্ধ, তাকে দেখলেও চিনতে পারবো না, একই রাতে দুটো শিকার, এই জন্যই সে এটা করেছিল। অফিসার খান্না তাকে আর জিজ্ঞেস করে সে আরো কিছু বলতে পারবে কিনা। তখন জিয়া বলে, হ্যাঁ, সেই লোকটি ওল্ড স্পাইস লেদারের একটি জ্যাকেট পরেছিল, আর যখন আমি তাকে ধরেছিলাম তখন তার ডান হাতে ঘড়ি ছিল, অর্থাৎ সে বাঁহাতি, কারণ বেশিরভাগ মানুষই তার দুর্বল হাতে ঘড়ি পরে। জিয়া আরও বলে, সে লোকটি ইন্ডিয়ান ছিল। এরপরে অফিসার খান্না বলে, তাহলে আমাদের খুঁজতে হবে বামহাতি ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভারকে, যে সাধারণত ওল্ড স্পাইস লেদারের জ্যাকেট পরে। এছাড়া তার গাড়িটি সেদিন অ্যাক্সিডেন্টে কোনো ড্যামেজ হয়েছিল, যার ফলে গ্যারেজগুলোতে খোঁজ নিলেই আমরা তাকে ধরতে পারবো। এরপরে অফিসার খান্না আবারও সেই ডিএসপি বেদির সাথে কথা বলে, কিন্তু সবকিছু শোনার পরে ডিএসপি বেদি বলে, যতই হোক একজন অন্ধ মেয়ের কথায় আমরা এভাবে একটি কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে পারি না, হয়তো বা সেই গাড়ির বোটের ভেতর অন্য কিছুও থাকতে পারতো। কিন্তু অফিসার খান্না বলে, ড্রাইভার মেয়েটিকে পানি খাওয়ার জন্য জোর করেছিল, এছাড়া তাকে গাড়ির ভেতরে ওঠানোর জন্য জোর করেছিল, এর পেছনে তো অবশ্যই কোনো একটা কারণ থাকবে, তাই না? অফিসার খান্না এরপরে সেই ডিএসপিকে আরো ভালো করে বোঝায়, এতে ডিএসপি রাজি হয়। এর পরের সিনে নিখিল নামের একটি ছেলেকে খেলতে দেখা যায়। খেলার সময় হঠাৎ করে স্টেডিয়ামের বাইরে সে একটি মিসিং রিপোর্ট দেখতে পায়, যেটা ছিল মিয়া নামে সেই মেয়েটির মিসিং পেপার। সেটা দেখার পরে সে সেটা পড়তে থাকে। এদিকে অফিসার খান্না এবং জিয়াকে দেখা যায় বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ডে আসে, ইন্ডিয়ান সব ট্যাক্সি ড্রাইভারদের খোঁজ নিতে থাকে। ঠিক তখনই তার কাছে কল আসে, সে মিসিং কেসের একজন আই উইটনেস পাওয়া গেছে। সেখানে পুলিশ স্টেশনে আসার পর অফিসার খান্না নিখিলের সাথে কথা বলতে থাকে। নিখিল বলে, সেই দিন রাতে আমি সেই মেয়েটিকে দেখেছিলাম যাকে একজন লোক তুলে নিয়ে যাচ্ছিল। অফিসার নিখিলকে জিজ্ঞেস করে সে সেই ড্রাইভারের ফেস দেখেছিল কিনা, কিন্তু নিখিল বলে সে ব্রিজের উপরে ছিল, সে নিচের রোডে এটা হতে দেখেছিল, কিন্তু সে একটা কথা বলতে পারবে, সেটা গাড়িটা কোনো ট্যাক্সি ছিল না। অফিসার খান্না জিজ্ঞেস করে, তাহলে সেটার মডেল কি ছিল? কিন্তু নিখিল বলতে পারে না, কারণ সে ওই গাড়ির মডেলের নাম জানত না। নিখিল আরও বলে, তখন আমি ভেবেছিলাম সেই লোকটি সেই মেয়েটিকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে যখন পোস্টার দেখলাম বুঝতে পারলাম সেই মেয়েটিকে সেই লোকটি কিডন্যাপ করেছে। নিখিলের ভাষ্যমতে সেই মেয়েটিকে কিডন্যাপার গাড়ির পেছনের সিটে রেখেছিল, কিন্তু জিয়া বলে পেছনের সিটে আমি ছিলাম, সেই মেয়েটি গাড়ির বুটে ছিল। জিয়া বলে, এই ছেলেটি মিথ্যা বলছে, শুধুমাত্র পুরস্কারের টাকার আশায় এই কথা বলছে। এটা শুনে নিখিল একটু রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এছাড়া অফিসার খান্নাও তাকে সেখান থেকে চলে যেতে বলে। নিখিল যাওয়ার সময় সেই পুলিশ স্টেশনে দেখা যায় সেই সাইকো কিডন্যাপারকে, যে সেখানে বসে জিয়াকে দেখছিল, অর্থাৎ সে জিয়াকে ফলো করছিল। রাতে জিয়ার কাছে আননোন নাম্বার থেকে একটি কল আসে, কিন্তু কল রিসিভ করার পরে সেখানে কেউ কথা বলে না। অপর প্রান্তে দেখা যায় সেই সাইকো কিডন্যাপার জিয়াকে কল করছিল, সে কিছুই বলছে না, শুধু রাগে ফুসছে। দেখা যায় সে আরও একটি মেয়েকে আজকে কিডন্যাপ করেছে এবং তাকে অজ্ঞান করে তার পাশের সিটেই বসিয়ে রেখেছে। পরের দিন সেই অফিসার খান্না এবং জিয়াকে দেখা যায় বিভিন্ন গ্যারেজে, যে রিসেন্টলি কোনো গাড়ির বাম্পার বা হেডলাইন নষ্ট হয়েছিল কিনা, এমন কোনো গাড়ি রিপেয়ার করেছে কিনা সেটার খোঁজখবর নিতে থাকে। এরপরে আবারও নিখিলকে দেখানো হয় যে সেই মিসিং পোস্টারটি দেখছিল, সে দেখছিল আর কল্পনা করছিল সেদিন রাতে সে কি দেখেছিল, সে ব্রিজ থেকে সেই মেয়েটিকে সত্যি দেখেছিল। এরপরে সে অফিসার খান্নাকে কল করে এবং বলে, হয়তো মেয়েটিকে গাড়ির ব্যাকসিটে রাখার কথা মিথ্যে ছিল, কারণ আমি সেখান থেকে অ্যাক্সিডেন্ট দেখে ভয়ে পালিয়ে গিয়েছিলাম, তাই বলতে পারিনি, কিন্তু সেই মেয়েটিকে আমি দেখেছিলাম, আর সেটা কখনোই একটা ট্যাক্সি ছিল না। তখন অফিসার খান্না এবং জিয়া একটি রেস্টুরেন্টে ছিল। জিয়া যখন পুরো কথাটা শুনে, জিয়া বলে, হয়তোবা ছেলেটি সত্যিই বলছে, আমি হয়তো বুঝতে পারিনি সেটা ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ছিল কিনা, না হলে ও দ্বিতীয়বার কেন কল করবে? আর যদি আমরা ধরেও নেই সেটা একটি ট্যাক্সি ছিল না, তাহলে আমরা যে ইনভেস্টিগেশন করছি সেটা বৃথা যাবে। আমাদের উচিত নিখিলকে একটি চান্স দেওয়া। অবশেষে সেই অফিসার খান্না এতে রাজি হয়, সে নিখিলকে কল করে। নিখিলকে রাতে বাড়ি ফিরতে দেখা যায়। সে বাড়ির কারোর সাথে কথা বলছিল এবং বলছিল, আমি সত্যি তাদের বলছিলাম, কিন্তু তারা আমার কথা শুনল না, যাই হোক এতে আমার কিছু করার নেই। তখনই কল কাটার পরে নিখিল তার সামনে সেই সাইকো কিডন্যাপারকে দেখতে পায়।
যে সেখানে দাঁড়িয়েছিল সেই লোকটি তার দিকে আসছিল। এটা দেখে নিখিল দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, কারণ এই সাইকো কিডন্যাপার খবর পেয়ে গিয়েছিল নিখিল তার কিডন্যাপিং কেসের একজন আই উইটনেস, তাই সে তার পথের কাঁটা সরিয়ে দিতে চায়। নিখিল কিছুটা দূর এসে পুলিশকে কল করতে যাবে, ঠিক তখনই সেই সাইকো কিডন্যাপার তাকে আঘাত করে এবং সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সেই কিডন্যাপার নিখিলকে সেখানে মারতে যাবে, ঠিক তখনই দেখতে পারে সেখানে কয়েকজন লোক চলে আসে। এটা দেখে সে সেখান থেকে চলে যায়। এদিকে খবর পেয়ে অফিসার খান্না এবং জিয়া ঘটনাস্থলে চলে আসে। তারা নিখিলকে হসপিটালে নিয়ে যায়। সেখানে জিয়ার সামনে সেই সাইকো কিডন্যাপারকে দেখা যায়, যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। হসপিটালে নিখিলের জ্ঞান ফিরলে অফিসার খান্না এবং জিয়া তাকে প্রশ্ন করে সেদিন রাতে কি হয়েছিল, কিন্তু নিখিল বলে, আমার তেমন কিছু মনে নেই, একটা লোক হঠাৎ করে আমাকে মারার চেষ্টা করছিল, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না, ট্যাক্সি ছিল না সেটাও বিশ্বাস করলেন না, তাহলে কেন আবার আপনারা এখানে এসেছেন, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। এরপরে রাতে জিয়াকে দেখা যায় সে তার মৃত ভাইয়ের ভিডিও দেখছিল, হঠাৎ করেই দরজায় নক হয়। সে দরজা খুলতেই জিজ্ঞেস করে কে, একজন ডেলিভারি বয় তাকে কিছু একটা দিয়ে চলে যায়, কিন্তু ডেলিভারি বয়ের গায়ে থাকা সেই ওল্ড স্পাইসের লেদার জ্যাকেটের গ্রান শুনে জিয়া বুঝতে পারে এটা সেই সাইকো কিডন্যাপার। সে ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। তাকে যে ডেলিভারি বক্সটা দিয়েছিল সেটা থেকে সে বুঝতে পারে সেখানে তার আইডি কার্ডটি ছিল। এরপরেই তার মোবাইলে কল আসে, সেটা ছিল সেই সাইকো কিডন্যাপারের কল। সেই সাইকো কিডন্যাপার জিয়াকে বলে, তুমি আর সেই ছেলেটি শুধু শুধু আমার পথের কাঁটা হয়ে আছো, আমি দুজনকে সরিয়ে দেব, এছাড়া আমি তোমার ব্যাপারে সব পড়েছি, সেটাও তো একটা মার্ডারই ছিল। অর্থাৎ সেখানে জিয়ার ভাই আরিয়ানের মৃত্যুর কথা বলা হচ্ছে। কিডন্যাপার জিয়াকে আরো বলে, তোমার সাথে এই গেমটা খেলতে আমার অনেক মজা হবে, ধীরে ধীরে তোমাকে টর্চার করে তোমার কাছ থেকে সবকিছু আদায় করে নেব আমি। জিয়া বলে, বুঝতে পেরেছি, তুমি একজন কাপুরুষ, অর্থাৎ তোমার পুরুষত্ব নেই, তুমি মেয়েদের টর্চার করে শান্তি পাও, সেই মেয়েগুলো যখন চিৎকার করতে থাকে সেটা শুনতেই তোমার ভালো লাগে। বুঝতে পেরেছি। এটা শুনে সেই সাইকো কিডন্যাপার আরও বেশি রেগে যায় এবং বলে, তুমি আমার সাথে খেলো না, এর ফল ভালো হবে না। ফোন রাখার পরে জিয়ার সাথে সাথে অফিসার খান্নাকে কল করে, কিন্তু অফিসার খান্না তার ফোন রেখে অন্য একটি কাজে ব্যস্ত ছিল, তাই সেখানে কল দেখতে পায় না সে। তখন জিয়া একটি ভয়েস মেসেজ পাঠায় তাকে, সেখানে বলে, নিখিলের অনেক বড় বিপদ, নিখিলকে হসপিটাল থেকে বের হতে দেওয়া যাবে না, ওকে সেভ করতে হবে। জিয়া নিখিলকেও একই এসএমএস পাঠায়, কারণ নিখিলও তার কল ধরছিল না। এরপরে নিখিলকে দেখা যায় যে হসপিটাল থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই সেখানে জিয়া চলে আসে এবং নিখিলকে বলে তার বিপদ রয়েছে, সে যেন হসপিটাল থেকে বের না হয়। কিন্তু নিখিল তার কোনো কথাই শোনে না, কারণ সে এখনও জিয়ার উপরে রেগেছিল। সে তাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করেছিল পুলিশ স্টেশনে, এটাই সে ভেবে এসেছে। তাই সে জিয়ার কোনো কথা না শুনে তার বন্ধুর সাথে হসপিটাল থেকে বের হয়ে যায়। সেই হসপিটালের মধ্যে সেই সাইকো কিডন্যাপার তাদের ফলো করছিল। এইবার সেই সাইকো কিডন্যাপার নিখিলের পরিবর্তে জিয়ার পিছু করতে থাকে। জিয়া যে বাসে উঠে সেই কিডন্যাপার সেই বাসে উঠে তার কিছুটা দূরে বসে তাকে দেখছিল। জিয়া একটা সময় সেই স্মেলের মাধ্যমে বুঝতে পারে যে তার আশেপাশে সে কিডন্যাপার রয়েছে। সে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়। বাস থেকে নেমে যখন জিয়া পুলিশকে কল করতে যাবে, সেই কিডন্যাপার তার গলায় ছুরি ধরে ফেলে এবং বলে ফোন পকেটে রেখে দেওয়ার জন্য। এদিকে জিয়ার ভয়েস এসএমএস পাওয়ার পরে অফিসার খান্না তাকে বারবার কল করতে থাকে, কিন্তু কিডন্যাপারের হাতে থাকায় সে ফোনটা ধরতে পারে না। জিয়া কিছুটা দূরে আসার পরে বুঝতে পারে সেখানে খালি একটি রোড রয়েছে, তাই সে কিডন্যাপারকে হঠাৎ করে আঘাত করে। কিডন্যাপার সেখানে পড়ে যাওয়ার পরে জিয়া তার কুকুরটিকে নিয়ে দৌড়ে পালাতে থাকে সেখান থেকে। এদিকে অফিসার খান্না জিয়াকে না পেয়ে নিখিলকে কল করে এবং সবকিছু খুলে বলে। নিখিল বলে, সে একটি বাস স্টপে দাঁড়িয়েছিল, এরপরে আমি তাকে দেখিনি। অফিসার খান্না বুঝতে পারে হয়তো কিডন্যাপার জিয়ার পিছুই করছে, তাই সেখানে আরও একজন অফিসারকে বলে জিয়ার নাম্বারটি ট্র্যাক করে সেই লোকেশন যেন সে তাকে সেন্ড করে। সে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এদিকে দৌড়াতে দৌড়াতে একটা সময় বাড়ি খেয়ে হঠাৎ করেই সেখান থেকে পড়ে যেতে থাকে জিয়া। সে রেলিংয়ে ধরে ঝুলে থাকতে শুরু করে। অন্যদিকে জিয়াকে বাঁচানোর জন্য তার সেই কুকুর এলসা কিডন্যাপারের সাথে ফাইট করতে থাকে। কিডন্যাপার কুকুরটাকে কিছুটা আঘাত করার পরে সে জিয়াকে ধরে এবং জিয়াকে একটি ইনজেকশন পুশ করে, এতে জিয়া সেখানে অজ্ঞান হয়ে যেতে থাকে। এরপরে সেই কুকুরটি আবারও কিডন্যাপারের উপরে অ্যাটাক করে। এইবার সেই কিডন্যাপার সেই কুকুরটিকে ইচ্ছে মতো মারতে থাকে। একটা সময় ছুরি দিয়ে আঘাত করতে করতে সেখানে সেই এলসা নামের কুকুরটিকে কিডন্যাপার মেরে ফেলে। কুকুরটিকে মারার পরে কিডন্যাপার যখন জিয়ার কাছে আসতে যাবে, ঠিক তখনই পুলিশ অফিসার সেখানে পৌঁছে যায়।
অফিসার খান্না তার ফোনের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে গিয়েছিল। আর সেখানে পুলিশ দেখে সে কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। অফিসার খান্না জিয়াকে হসপিটালে ভর্তি করায় এবং সেখানে সে তার মৃত কুকুরটিকেও দেখতে পায়। এদিকে অবশেষে নিখিল তার ভুল বুঝতে পেরেছে। হসপিটালে সে জিয়ার সাথে দেখা করতে আসে। জিয়ার জ্ঞান ফিরলে সে জিজ্ঞেস করে, আমি কোথায়? অফিসার খান্না বলে সে এখন হসপিটালে আসে। জিয়া তখন তার সেই কুকুর এলসার কথা জিজ্ঞেস করে। অবশেষে নিখিল বলে সে মারা গেছে। এটা শুনে কান্নায় ভেঙে পড়ে জিয়া, কারণ সে এলসাকে অনেক ভালোবাসত আর অন্ধ হবার পরে এলসাই তার একমাত্র সঙ্গী ছিল। এদিকে সেই সাইকো কিডন্যাপার অনেক বেশি রেগে ছিল, কারণ এবারও সে জিয়াকে মারতে পারেনি। অন্ধ একটি মেয়েকে সে মারতে পারছে না, এতে সে অনেক বেশি রেগে যায় আর তার রাগ ঝাড়তে থাকে কিডন্যাপ করা অন্য একটি মেয়ের উপরে। হসপিটালে জিয়ার মা তার সাথে দেখা করতে আসে এবং বলে, তোমার উচিত এখন আমার কাছে এসে থাকা। আমার অরফানেঞ্জে তোমরা সুরক্ষিত থাকবে। তুমি চাইলে সেই নিখিল নামের ছেলেটিকেও নিয়ে আসতে পারো। তোমরা দুজনেই সেখানে সুরক্ষিত থাকবে। জিয়া বলে সে এটা ভেবে দেখবে, কারণ এখন সেই কিডন্যাপারকে তাকে ধরতে হবে। জিয়ার মা বলে, তুমি এখন আর পুলিশ নও, পুলিশ তাকে ধরবে। জিয়া বলে, আমি তাদের হেল্প করছি, এটাই আমার কাজ এখন। এদিকে পুলিশ স্টেশনে নিখিল কেভিন নামের আরও একজন পুলিশ অফিসার সহযোগিতায় ইন্টারনেট থেকে দেখে ফেলে যে কোন গাড়িটা সেদিন ছিল। সেটা ছিল ক্রাইসলার প্রিটি ক্রুজার মডেলের একটি গাড়ি। অফিসার খান্না সেই গাড়ির মডেলটি সেখানে দেখার পরে বলে, এই গাড়ির মডেলের উৎপাদন কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে এই গাড়িগুলো খুব কম মানুষের কাছে হয়তোবা আছে। এই গাড়িগুলো কে কিনেছে, কে বিক্রি করেছে, এমনকি কেউ যদি লিজে নেয়, তাদের সবার লিস্ট আমার চাই। এরপর অফিসার খান্না এবং নিখিল দেখা করতে আসে জিয়ার সাথে হসপিটালে। সে বলে সেই কিডন্যাপার কোনো হসপিটালে কাজ করে, কারণ সেই কিডন্যাপার তোমাকে প্রোকোফল নামের একটি ড্রাগ দিয়ে অজ্ঞান করাতে চেয়েছিল, আর এই প্রোকোফল নামের ড্রাগ শুধুমাত্র হসপিটালে পাওয়া যায়। হয়তোবা সে একজন ডক্টর হতে পারে। এছাড়া সে আরও বলে তারা সেই গাড়ির মডেলটি খুঁজে পেয়েছে আর সেই গাড়ির উৎপাদন কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে, যার ফলে তারা সহজেই খুনিকে খুঁজে বের করে ফেলতে পারবে। আমি চাই তুমি এবং নিখিল কোনো নিরাপদ স্থানে চলে যাও। তখন জিয়া বলে, ঠিক আছে, আমি আমার মার অরফানেঞ্জে নিখিলকে নিয়ে যাব। এরপরে সেই সাইকো কিডন্যাপারকে দেখানো হয়। সেই অফিসার খান্নার অনুমানই ঠিক, সে একজন ডক্টর। অন্য একজন ডক্টর এসে তাকে বলে, তুমি কি এই মেয়ের নিউজটা দেখেছ? এই অন্ধ মেয়েকে একজন কিডন্যাপার মারতে চায়। এত খারাপ মানুষ কিভাবে হয়? এদের গুলি করে মেরে ফেলা উচিত। সেই ডক্টর সেখান থেকে চলে যাওয়ার পর কিডন্যাপার রাগে ফুসতে থাকে, কেন সেই অন্ধ মেয়েটিকে মারতে পারছে না। এদিকে দেখা যায় জিয়া এবং নিখিল পুলিশ অফিসার কেভিনের সাথে তার মার অরফানেঞ্জে চলে আসে। এদিকে অফিসার খান্নার হাতে সেই লিস্টটি চলে আসে, সেই মডেলের গাড়িটি কারা কিনেছিল, বিক্রি করেছিল বা লিজে নিয়েছিল। সেই লিস্টগুলো সে পুলিশের মধ্যে ভাগ করে দেয় এবং খোঁজ নিতে বলে। এর মধ্যে কারা ইন্ডিয়ান রয়েছে এবং বামহাতি রয়েছে। পুলিশরা সেই লিস্ট অনুযায়ী সেসব মানুষদের যেয়ে চেক করতে থাকে। অন্যদিকে দেখা যায় জিয়ার মা সেই অরফানেঞ্জে বাকি বাচ্চাদের নিয়ে একটি পিকনিকে যাচ্ছে। সে তাদের সাবধানে থাকতে বলে সেখানে। এদিকে অফিসার খান্না সেই মডেলের গাড়িগুলো চেক করতে করতে একটি জায়গায় সেই গাড়িটি দেখতে পায়। সেই লিস্টে থাকা মডেলের একটি গাড়ি সে চেক করতে থাকে। ঠিক তখনই সেখানে দেখা যায় সেই সাইকো কিডন্যাপারকে। অফিসার খান্না তাকে জিজ্ঞেস করে, এটা কি আপনার গাড়ি? সেই কিডন্যাপার বলে, হ্যাঁ। অফিসার খান্না যখন দেখে এই লোকটিও ইন্ডিয়ান এবং ডক্টর, এছাড়া সে বামহাতি, তখন তার সন্দেহটা একেবারে সত্যতে প্রমাণিত হয়ে যায়। তখন সে সেই কিডন্যাপারকে অ্যারেস্ট করার চেষ্টা করে অফিসার খান্না। কিডন্যাপার যখন বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, তখনই তার উপরে সে হামলা করে। কিন্তু একটি সময় অফিসার খান্না সেই কিডন্যাপারকে আটকে ফেলে, কিন্তু যখনই তাকে হ্যান্ডকাপ পরাতে যাবে, ঠিক তখনই সেই কিডন্যাপার অফিসার খান্নার গলায় ছুরি মারে। এতেই অফিসার খান্না সেখানেই মারা যায়। কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডিএসপির কাছে খবর চলে আসে যে অফিসার খান্না সেই কিডন্যাপারের হাতে নিহত হয়েছে। পুলিশরা সেখানে যেতে থাকে। সেই কিডন্যাপার ইন্টারনেটে খোঁজ নিয়ে জানতে পারে জিয়া একটি অরফানেঞ্জে বড় হয়েছে। সে বুঝতে পারে জিয়া হয়তো সেখানেই আছে, তাই সে সেখানে চলে আসে। অন্যদিকে জিয়া রাতে ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল তার রুমের সেকেন্ড ফ্লোরে। তখনই সে পিয়ানোর আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শুনে নিচে চলে আসে এবং নিখিলকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর পিয়ানো বাজাতে পারো, আগে বলনি তো? ঠিক তখনই নিখিল সেখানে চলে আসে আর পিয়ানো বাজাচ্ছিল সেই সাইকো কিডন্যাপার। কিডন্যাপারের হাত থেকে জিয়াকে বাঁচানোর জন্য নিখিল সেই কিডন্যাপারের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেখানে দুজনের ফাইট হতে থাকে। নিখিল সেই কিডন্যাপারের উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে জিয়া ভয় পেয়ে উপরের রুমে চলে আসে পুলিশকে কল করার জন্য, কিন্তু তাড়াহুড়োয় জিয়া তার ফোনটি সেখানেই ফেলে দেয়। সে ফোনটি খুঁজে পায় না, সে কি করবে বুঝতে পারে না। অবশেষে সেখানে কিছু জিনিস সে ফ্লোরে ছড়িয়ে রাখে। অন্যদিকে সেই কিডন্যাপার নিখিলকে একের পর এক মারতে থাকে। অবশেষে সে চাকু দিয়ে তাকে আঘাত করে। নিখিল যখন ব্যথায় কাতরাচ্ছিল
তখন সে জিয়াকে মারার জন্য সেকেন্ড ফ্লোরে চলে আসে। কিডন্যাপার যখন সেকেন্ড ফ্লোরে আসে তখন জিয়ার ফেলা সেই জিনিসগুলোর মধ্যে কিডন্যাপার পা ফেলে, এতে আওয়াজ হয়। আর সেই আওয়াজ অনুযায়ী জিয়া তাকে আঘাত করে এবং তাকে একটি রুমে আটকে রাখে। স্বাভাবিকভাবে সেই আঘাতে সেই কিডন্যাপার অজ্ঞান হয়ে যায়। জিয়া সাথে সাথে নিচে চলে আসে এবং নিখিলকে উদ্ধার করে বাড়ির বাইরে নিয়ে আসে। বাড়ির বাইরে আসার পরে দেখতে পারে সেই পুলিশ অফিসার কেভিনকে কিডন্যাপার আগেই মেরে ফেলেছে। নিখিল জিয়াকে বলে পুলিশকে কল করার জন্য, কিন্তু জিয়া বলে এটাই সুযোগ, সে কিডন্যাপারকে এখানেই মেরে ফেলতে হবে। তাই সে নিখিলকে বাইরে রেখে আবারও বাড়ির ভেতরে আসে। এদিকে হসপিটালে সেই প্রত্যক্ষদর্শীর সামনে থেকে তারা জানতে পারে অফিসার খান্নাকে মেরেছে এই হসপিটালেরই একজন ডক্টর। তখন সেই ডক্টরের ঠিকানা অনুযায়ী পুলিশরা তার বাড়িতে চলে আসে, পুরো বাড়িটাকে সার্চ করতে থাকে, কিন্তু পুরো বাড়ি খোঁজ করেও তারা সেখানে কিছুই পায় না। অবশেষে সেই ডিএসপি একটি লুকানো দরজা খুঁজে পায়। অবশেষে সেই বেসমেন্টে যাওয়ার পর তারা কয়েকটি মেয়েকে বেডের বাধা অবস্থায় এবং অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সেখানে তারা আরও কয়েকটি মেয়ের লাশও খুঁজে পায়, যেখানে একটি মেয়েকে সেই কিডন্যাপার ফ্রিজে রেখে দিয়েছিল। জিয়া জানত সেই কিডন্যাপার এত সহজে মারা যাবে না, সে সাময়িকভাবে অজ্ঞান হয়ে গেছে। তাই সে বাড়ির ভেতরে ঢুকেই তার রান্নাঘরে চলে আসে। অন্যদিকে কিডন্যাপারের জ্ঞান ফিরতে সে দরজাটি ভেঙে সেখান থেকে বের হয়ে আসে এবং ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। পুরো বাড়ি সার্চ করে কাউকে না পেয়ে সে কিডন্যাপার যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সে পাইপ ভাঙার একটি আওয়াজ শুনতে পায়। আসলে জিয়া তার রান্নাঘরের একটি পাইপ ভেঙে ফেলেছিল যাতে সে একটি ট্র্যাপ তৈরি করতে পারে। সেই আওয়াজ শুনে সে কিডন্যাপার যখন রান্নাঘরে আসে, পুরো রান্নাঘরে পানি ভর্তি ছিল। সেই পানির উপর দিয়ে হাঁটা চলার সময় যখন আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজ শুনেই লোহার ভারী যন্ত্র ছুঁড়ে মারে সেই কিডন্যাপারের দিকে জিয়া। এতে সেই কিডন্যাপার সেখানে কিছুটা আহত হয়, কিন্তু সেই কিডন্যাপার তারপরেও জিয়াকে মারার চেষ্টা করে। অন্ধ মেয়ে জিয়া প্রাণপণ লড়াই করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য এবং সেই কিডন্যাপারকে মারার জন্য, কিন্তু সেই কিডন্যাপার কোনোভাবেই তাকে ছাড়ছে না। একটা সময় একটি ভারী সুকেস জিয়ার পায়ের উপরে ফেলে দেয়, এতে জিয়া ব্যথা কাতরাতে থাকে। জিয়ার হাতে থাকে একটি ভারী দণ্ড দিয়ে যখন সেই কিডন্যাপার তার কাছে আসে তাকে আঘাত করে, এতে কিডন্যাপার আবারও সেখানে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে জিয়া সেই কিডন্যাপারের উপরে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় এবং ভাবে সে কিডন্যাপার মারা গেছে। তাই সে বাইরে চলে আসে নিখিলের কাছে। তারা দুইজন হসপিটালে যেতে থাকে। সে নিখিলকে বলে সে কিডন্যাপারকে মেরে ফেলেছে। ঠিক তখন আচমকা সে কিডন্যাপার জিয়ার উপরে হামলা করে। আসলে জিয়া প্রথমে রান্নাঘরে যে পানি ভর্তি করে রেখেছিল সেই পানির জন্যই কিডন্যাপার আগুন থেকে বেঁচে যায়। নিখিল সেখানে যদিও আহত ছিল, সে জিয়াকে বাঁচানোর জন্য কিডন্যাপারের সাথে লড়াই করতে থাকে, কিন্তু আহত নিখিলকে সেই কিডন্যাপার মেরে একটা সময় অজ্ঞান করে ফেলে। অন্যদিকে জিয়া সেখান থেকে ধীরে ধীরে পেছাতে থাকে। সে কি করবে বুঝতে পারে না। একটা সময় তার হাতে সে একটি পাথর খুঁজে পায়। সে পাথরটি নিয়ে তাদের গাড়ির একটি কাছে ভেঙে ফেলে যাতে আওয়াজ শুনে কিডন্যাপার তার দিকে চলে আসে। যেহেতু নিখিল অজ্ঞান অবস্থায় ছিল, তাই কিডন্যাপার নিখিলকে রেখেই জিয়ার দিকে আসতে থাকে। পায়ের আওয়াজ শুনে জিয়া সেই কিডন্যাপারের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে এবারও সেই কিডন্যাপার আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। কয়েকবার মাথায় চোট পাওয়ার কারণে সে একেবারে অজ্ঞান হয়ে যায় সেখানে। এরপরে জিয়া একটা সময় একের পর এক সেই কিডন্যাপারকে আঘাত করতে থাকে। মুখে আঘাতের ফলে একটা সময় সেই কিডন্যাপারের চোখ বের হয়ে আসে। আর জিয়া বুঝতে পারে অবশেষে সেই কিডন্যাপার মারা গেছে। এদিকে পুলিশরা সেই অফিসার কেবিনের ফোন নাম্বার ট্র্যাক করে সেই অরফানেজে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তারা তাদের উদ্ধার করে। এরপরে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে জিয়া তার পুলিশের চাকরিটি ফিরে পেয়ে গেছে, কারণ সে একজন অন্ধ মেয়ে হয়েও ভয়ঙ্কর একজন সাইকো কিডন্যাপারের সাথে ফাইট করেছে, জিতেছে, তাকে ধরে ফেলেছে এবং অসহায় কয়েকজন মেয়ের জীবন বাঁচিয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে আবারও তার চাকরিটি ফিরিয়ে দেওয়া হয়েছে। আর তাকে দেখা যায় তার ভাই আরিয়ানের শোক কনসার্টে। আর এখানেই দারুণ এই সাসপেন্স থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা অভয় সিরিজের সিজন 3 পার্ট 2 এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কপিরাইট জনিত ইস্যুর কারণে সেই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এই চ্যানেলের নেক্সট ভিডিওটি অবশ্যই অভয় সিরিজের পার্ট 2 হবে, তো আশা করি কেউ মন খারাপ করবে না। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের করা প্রতিটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করে, তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।